বেলোয়ারি ছাড়ে মোমের আলোয় অষ্টধাতু রাধা কৃষ্ণর অপরূপ সৌন্দর্য তৈরি করে এক স্বর্গীয় পরিবেশ, যা বহু প্রাচীন রাসের ঐতিহ্য বহন করে। এখনো প্রাচীন ঐতিহ্য বজায় রেখে মোমবাতির আলোয় উদ্ভাসিত শান্তিপুর যশোদা নন্দন প্রামাণিক স্ট্রিটের দীনদয়াল প্রামাণিকের বাড়ি। এই বাড়ির প্রধান অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের বেলোয়ারি ফানুসের বাহার। সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে এখানে বেলোয়ারি ফানুসের ঐতিহ্য প্রত্যক্ষ করার জন্য। এই পরিবারের পক্ষ থেকে কৃষাণু প্রামাণিক জানান এটাই ঐতিহ্য। প্রাচীন প্রথা ও ঐতিহ্য এখানে অব্যাহত রয়েছে শান্তিপুর মঠ বাড়ি। তবে এখানে সাজসজ্জার বিষয়ে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। বখতিয়ার খলজি কর্তৃক এই বাড়ির মানুষেরা সম্মানিত নবাবী পদবী মঠ উপাধি পেয়েছিলেন এক সময়। বখতিয়ার খলজিকে সাহায্য করার জন্য তাদের নদিয়ার শান্তিপুরে জমি জমা সহ বেশ কিছু সম্পত্তি প্রদান করা হয়। তবে তাদের বাড়ির বিগ্রহ সেই রাধারমণ গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে পাওয়া বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মূর্তি তাদের বাড়িতে প্রতিষ্ঠা করার পরবর্তীকালে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে। আপনাদের বাড়ির পুজো প্রথম? আমাদের প্রথম মানে আমরা যেটা বংশ মানে রঘুনাথ মঠ বলে সেইখান থেকে আমাদের সূচনা। আচ্ছা আচ্ছা। প্রায় ধরুন ওটা 400 বছর আমাদের এখানে ধরুন দৈনিক যেটা মানে ভোগ হয় বা সন্ধ্যা আরতি সকালবেলা আরতি এই সমস্ত কিছুই আমাদের এখানে মানে রেগুলারই হয় এটা। হ্যাঁ, বলছি একটা প্রশ্ন করি, আপনাদের কোনো ইলেকট্রিক আলো ছাড়া এই মোমবাতির কেন করা হয় একটু বলবেন সেটা? এটা মানে পুরনো ঐতিহ্য, আগেকার দিনের যেটা তখন তো বৈদ্যুতিক আলো ছিল না, তা তখন এই লণ্ঠন বা মোমবাতি হ্যাচাক এইসব দিয়ে সাজানো হতো, তা সেইটাই বংশ পরম্পরায় আমাদের এটা চলে আসছে। এখনো আমরা সেই মোমবাতি বা বেলজিয়াম কাঁচের সমস্ত জিনিস ব্যবহার করে আসছি। এইটা মানে কত বছর হচ্ছে? প্রায় 400। 400 বছর। প্রতিষ্ঠাতা কে? রঘুনাথ মঠ। রঘুনাথ মঠ। আচ্ছা। আমরা যেটা যেখান থেকে পেয়েছি আর কি। আচ্ছা। আর শোভাযাত্রা হয় না কেন একটু বলবেন না? আমার সেইটা তো কোনোদিন আমরা এরকম শরীর আমাদের পটেশ্বরী বহু প্রাচীন 500-550 বছর আগেকার পুজো, তা পটেশ্বরী যেহেতু প্রতিষ্ঠানে বেরোয় সেহেতু তখনকার দিনে আমাদের এই মানে রাধারমণকে বার করা হয়নি, সেই থেকেই এইভাবে চলে আসছে। মানে আমরা যে পটেশ্বরী করি আমরাই আবার আমাদের এই রাসমঞ্চ মঠ বাড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রশান্ত মঠ। কত বছর ধরে এই পুজো হচ্ছে? 218 বছর ধরে দীনদয়ালবাবুর রাধারমণজি রাস উৎসব পালন হচ্ছে। আচ্ছা, বৈদ্যুতিক আলো ছাড়া মোমের আলোয় কেন সাজানো হয় একটু বলেন। কারণ আগেকার দিনের ইলেকট্রিসিটি ছিল না, সেই দ্বারাতে তখন জমিদারির আভিজাত্যে এখানে বেলোয়ারি ঝাড়ের ফানুস ব্যবহার করা হয়েছিল। সেই রীতি বজায় রেখে আমাদের জেনারেশনের পর জেনারেশন আমরা এখন বর্তমান নতুন প্রজন্ম বলতে গেলে এই বেলোয়ারি ঝাড়ের ফানুস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, শোভাযাত্রায় অংশগ্রহণ? না, দীনদয়ালবাবুর বিগ্রহ শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়নি, হয়তো তখন কোনো পরিস্থিতির কারণেই হয়নি, কিন্তু সেই রীতি বজায় রেখে আমরা এখনও শোভাযাত্রায় অংশগ্রহণ করিনি। আচ্ছা আচ্ছা, আপনার নাম বলবেন, পরিবারের নাম বলবেন। আমার নাম কৃষাণু প্রামাণিক, পরিবারের নাম দীনদয়ালবাবু ঠাকুর বাড়ি রাধারমণ। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।